বিসমুল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফ শোতে, সাথে আছে আমি সৈয়দ মাহফুজ খন্দকার। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব। দর্শক, আজকে আমরা আলোচনা করব আগামী নির্বাচন নিয়ে। নির্বাচনে ওনার দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট বা 23-দলীয় জোটের অংশীদার, এবং নির্বাচন করতে চাচ্ছেন জমিয়ত উলামা ইসলাম জোটের হয়ে নির্বাচন করতে যাচ্ছে। এবং আমাদের আজকের অতিথিও ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব আগামী নির্বাচন এবং ওনার নির্বাচনী এলাকা নিয়ে, আগামী নির্বাচনে জমিয়ত উলামা ইসলামের অবস্থান নিয়ে এবং বড় অর্থে আগামী নির্বাচন নিয়ে। হজরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নির্বাচন তফসিল হয়ে গেল, নির্বাচন খুবই নিকটে, আপনারাও পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কি অবস্থা বুঝতেছেন নির্বাচনের? সব মিলিয়ে নির্বাচন কোন দিকে যাচ্ছে? বিষয়টি আসলে অত্যন্ত গভীরে, পুরো বিষয়টা আমি আপনাকে কতটুকু বুঝাইতে পারবো বা কতটুকু বলতে পারবো, আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে। সরকারের যে অবস্থান, বিরোধী পক্ষের যে অবস্থান, সে অবস্থানে অনেকেই সন্দিহান যে নির্বাচন আদৌ হবে কি না, বা নিরপেক্ষ একটি নির্বাচন হইতে পারবে কি না। এই নির্বাচনকে সবাই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে। যেমন বিরোধী দলের এখন ঐক্যফ্রন্ট হয়েছে, তারপর আমাদের 20-দলীয় জোট যে দাবি দাওয়াগুলি ছিল সেই দাবি দাওয়াগুলির কোনোটাই পূরণ হয়নি। তারপর আমরা 20-দলীয় জোট কিন্তু নির্বাচনে গেছি। হ্যাঁ, তারপরও আমরা নির্বাচনে গেছি একটা চ্যালেঞ্জ হিসাবে, এবং সে নির্বাচন আন্দোলন অংশ হিসাবে। এবং আমরা চাচ্ছি যে দেশের জনগণকে অন্তত, ঠিক আছে সরকার আমাদের দাবি মানে নাই, কিন্তু তারপরও যে দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়, তাই দেশের জনগণের বুটটা তাদের বুট, যার আমার বুট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই জায়গায় যদি বুটটা প্রয়োগ করতে পারে, তা আমরা একথা বলি না যে বুট সব মানুষ আমাদেরকে দিয়ে দিবে। সরকার বলতেছে যে আমরা উন্নয়ন করছি, উন্নয়নের গণ জোয়ার বসাই দিছি। এত উন্নয়নের গণ জোয়ার যদি আপনাদের হয়ে থাকে, এত উন্নয়ন যদি করে থাকেন, দেশের জন্য যদি এত কিছু করে থাকেন, তাহলে জনগণ তো বুট আপনাদেরকে দিবে। উন্নয়ন যারা করে বুট তো জনগণ তাদেরকেই দেয়। দেশ যাদের দ্বারা ডেভেলপ হবে, দেশের লোকজন যাদের দ্বারা শান্তিতে থাকতে পারবে, তাদেরকে তো জনগণ বুট দিবে। তাইলে আপনারা, আমি আমি যদি সেই জায়গায় হইতাম, তাহলে তো আমি নিরপেক্ষ সরকার, ঠিক আছে নিরপেক্ষ সরকার দিয়ে দিলাম, বুট তো জনগণ আমাকেই দিবে, সমস্যাটা কি? কিন্তু এটা তো সরকার বুঝতেছে না। আরেকটা বিষয় আমি আপনাকে বলবো, 47 বৎসরের ভিতরে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। আমরা ছোটকাল থেকে দেখে আসি, দেশ স্বাধীনের পর থেকে তো আমরা বুঝি। এরপরে দেশে 11 জাতীয় সংসদ নির্বাচন, এর আগে আর 10 নির্বাচন, সংসদ নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, হানা ভোট হয়েছে, মেম্বারি চেয়ারম্যানের নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে আমার দেশের কোনো সরকার, কোনো নির্বাচন কমিশন, ধর্মীয় কোনো সভা সমাবেশে হাত দেয়নি, ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল বন্ধ করে নেই। আর এই নির্বাচন কমিশন এসে কত 2-3 আগে ঘোষণা দিছে ধর্মীয় সমাবেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল সেগুলি চলবে না। আমি এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত, পুরো মতামত জানতে চাইব। এই প্রথম ওয়াজ মাহফিলের উপর একটা নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ যেন কোনো রকম খারাপ না হয়, এই যুক্তিতে এটাকে বন্ধ করা হচ্ছে। মানে ওয়াজ মাহফিলের দ্বারা কি আসলে কি পরিবেশের উপরে কোনো খারাপ প্রভাব পড়ে, নাকি আমরা যেটুকু জানি যেটা ভালোর জন্য করা হয়, পরিবেশকে ইসলাহের জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য ওয়াজ মাহফিল করা হয়, মানে এটার নির্বাচন কমিশনের এই যুক্তিটা আপনি কিভাবে দেখেন? একটা জিনিস দেখেন, আমাদের দেশে যে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন যেগুলি হয়, যেমন আপনি আর একটু গোড়ার থেকে আসেন, আমাদের দেশে প্রত্যেক শুক্রবার দিন জুমার মসজিদে বয়ান হয়। এই দেশের অধিকাংশ ওলামাই গ্রাম এখন আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় থেকে যারা ফারেক হয়, যারা মসজিদে জুমার নামাজ পড়ায়, তারা এখন সচেতন। এবং বর্তমান প্রেক্ষাপট এবং সময় উপযোগী
এবং এই এই সময়ের জন্য জনগণের জন্য যেটা প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বেশি বলা হয়। হয়তো কিছু কিছু মসজিদে আছে গদবান্দা কিছু ওয়াজ করে দিল, এরকম না, অধিকাংশ মসজিদগুলোতে। এখন যেমন সামনে একটা ইস্যু আসছে নির্বাচন, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় মাহফিল যেগুলি হয়, একটা মহল্লার মধ্যে একটা মাহফিল হইল, ছোটোখাটো একটা দোয়ার মাহফিল, সেখানে ভিন্ন জিনিস, বা কোনো একজন মুরব্বী নসিহত করলো। এছাড়া বাংলাদেশের আজকে যারা এই ময়দানে যারা ওয়াজ নসিহত করেন, অধিকাংশ ওলামায়ে কেরাম সময় উপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটটাকে সামনে রেখে কথা বলে। নির্বাচনকে সামনে রেখে এই দেশের ওলামায়ে কেরাম নির্বাচনের ব্যাপারে ভোট কীভাবে দেওয়া দরকার, ভোট যে একটা আমানত, সে আমানতটা কোথায় প্রয়োগ করা দরকার এবং ভোটটা কীভাবে শান্তিপূর্ণভাবে হতে পারে, এই ব্যাপারে জনগণের সামনে যদি কথা বলে, তাহলে নির্বাচন কমিশন হাজার ঘোষণা দিয়ে যাওয়া হবে, এই ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের কথার দ্বারা এর চাইতে আরও বেশি শান্তিপ্রিয়ভাবে নির্বাচন হবে। এটা হলো একদিক, এই কাজটা কিন্তু ওলামায়ে কেরাম ওয়াইজিনটা করে থাকেন। দ্বিতীয় নম্বর হইল ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলে আমাদের দেশে একদল মিছিল করে যেতেছেন, আরেকদল মিছিল করে আসতেছে, একদল এক জায়গায় একটা নির্বাচনী ক্যাম্পিংয়ের ঘোষণা দিচ্ছেন, এক জায়গায় একটা নির্বাচনী সভা সমাবেশের মিটিংয়ের ঘোষণা দিচ্ছেন, আরেকদল যায় আরেক জায়গায় একটা ঘোষণা দিবেন, তারপরে একদল করবেন এই সাইডে, আরেকদল করবেন ওই সাইডে, মাইকের আওয়াজ লয়ে নানান ধরনের গণ্ডগোল হয়। কিন্তু আমরা দেখে আসছি আজকে 47 বছর পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে প্রত্যেক দলের প্রার্থীরা এসে হাজির হয়, এবং কি আমি অনেকবার দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা জমিয়ত উলামা ইসলাম, আমাদের যে সমস্ত লোকজন প্রার্থী হয়েছে সবাই একযোগে এসে স্টেজ উঠছেন, এক সারিতে বসছেন, প্রত্যেককে ওখানে সালাম বিনিময় করার জন্য দেওয়া হয়েছে, মাহফিলে সুযোগ দেওয়া হয়েছে, ওনারা ওইকে ওনাদের কথা শান্তিপূর্ণভাবে সেখানে বলছেন, সবাইকে দোয়ার আবেদন করছেন, সালাম জানাইছেন, আমার প্রতি আপনারা খেয়াল রাখবেন, আমি নির্বাচিত হইলে আপনাদের সেবা করার চেষ্টা করব, এ কথাগুলি সেখানে বলছেন। এর দ্বারা নির্বাচন আরও উপকৃত হইল, প্রার্থীদের আরও উপকৃত হইল। গতকাল যেমন কুমিল্লার দয়াপুর মাদ্রাসার মাহফিল ছিল, একটা উল্লেখযোগ্য মাদ্রাসা এবং সেখানে লক্ষাধিক মানুষ হয় মাহফিলে, সেই জায়গায় মাহফিলটা বন্ধ করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন আসছে। আমাকে ফোন করার পরে আমি বললাম যে যারা আসছেন তাদেরকে বলেন যে বিবৃতিটা যা আসছে বিবৃতি একটু ভালো করে পড়তে। সেখানে পরিষ্কার বলা আছে যে সমস্ত মাহফিল আগের থেকে ডেট করে ইন্তজাম হয়ে গেছে সেইগুলি চলতে দেওয়া, তাইলে আপনারা তো অনেক আগের থেকে ডেট করছেন, আপনারা অনেক আগের থেকে মাহফিলের ইন্তজাম করছেন, প্রচার প্রসার করছেন, সেটা চলবে না কেন? এরপরে সেখানে আমি দিছি যাই, এই পর্যায়ে কথাবার্তা বলছি, আমি সেখানে যাই বললাম যে বাহিরের সমস্ত মাইক বন্ধ করে দিছি। আমি বললাম যে বাহিরের মাইকগুলি যে বন্ধ করে দিল, বাহিরের মাইকগুলি বাহিরে চালু থাকলে কি মানুষের ভোট দিতে অসুবিধা হবে? এখন কি লোকজন ভোট দিতে যাচ্ছে? ভোট হইল আগামী 30 ডিসেম্বর, আপনি এখন কেন মাইক বাজাতে পারবেন না? এখন মাইকের আওয়াজটা দিনই নসিহতটা মানুষের কানে গেলে আপনার ভোটের কি ক্ষতি হয়ে গেল? এই যে অতি উৎসাহিত হইয়া কিছু কাজকর্ম করা, এইগুলি মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত। এই জন্য আমি বলছি অনতি বিলম্বে এই ঘোষণাটাকে প্রত্যাহার করতে হবে, যদি না করে আর কি, তাইলে তো আমি সারা বাংলাদেশের ওয়াইজিনী কেরামকে ডাকবো, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামকে ডাকবো এই ব্যাপারে। কারণ নির্বাচনকে সামনে রেখে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হতে পারে না, আর যদি আজকে এটা বন্ধ করে ফেলতে পারে তাইলে এটার দ্বারা নাস্তিক মুরতাদ যারা ইসলাম বিরোধী তাদের কুচকায় দেওয়া হইল যে যে কোনো সময় ইসলামের অনেক কিছু করে ফেলা যাবে। একদম রাজনৈতিক প্রচারের জন্য ধর্মীয় দলগুলোর মধ্যে আপনাদের মানে ধর্মীয় দল যারা, এরা সম্পূর্ণ রাজনৈতিক প্রচারের জন্য কিন্তু ওয়াজ মাহফিল করে থাকে, সেটাকে কিভাবে দেখেন আপনি? না, একটা হলো রাজনৈতিক প্রচারের জন্য কেউ ওয়াজ মাহফিল করে না। হ্যাঁ, আমি যদি আমার জমিয়ত উলামা ইসলামের সরাসরি জমিয়ত উলামা ইসলামের ব্যানারে যদি আমি একটা ওয়াজ মাহফিল নাম দিয়ে একটা সম্মেলন করি বা ইসলামী সম্মেলন নাম দিয়ে একটা সম্মেলন করলাম, সেখানে যেহেতু ব্যানার এটা আর এটার উদ্যোগে হচ্ছে, সেই জায়গায় তো আমি জমিয়তের কথা বলবই, এবং আমি যে কথাটা বলবো সে কথাটা কোরআন হাদিসের ভিত্তিতে বলবো, ইসলামী শরিয়ার ভিত্তিতে বলবো।
এবং না অনেক সময় তো এসব মানে মাহফিলের মধ্যে প্রার্থীদের পরিচয় করায় দেওয়া বা প্রার্থীরা আমাদের প্রার্থী ঘোষণা করা, মানে নির্বাচন কমিশন এই যুক্তিগুলো দেখাচ্ছিল যে মানে মাহফিলের মধ্যে প্রার্থীদের প্রচারণা চালানো হয়, এটা এক পক্ষ সুযোগ পায় এক পক্ষ পায় না, যে মাহফিলের আয়োজক যদি কোনো পক্ষ থাকে। না না না, আমি তো একটু আগে আপনাকে বললাম যে যে মাহফিলে প্রত্যেক প্রার্থী সেখানে যে সম পরিমাণে সালাম বিনিময় করতে পারে, ইয়ে করতে পারে, এটা একটা দিক। আর একটা দিক আপনি যেটা বলছেন যে প্রার্থীকে সেখানে পরিচয় করাই দেওয়া, যেমন মনে করেন যে আজকে আমাদের জমিয়ত উলামা ইসলাম তারা নিজস্ব একটা মাহফিল কোথাও করলো, সেই জায়গায় তাদের মাহফিলে তাদের কর্মীদের সামনে তাদের প্রার্থীকে পরিচয় করাইলে সেখানে আপনার অসুবিধাটা কি? এটা তো আমার প্ল্যাটফর্ম, আমার প্ল্যাটফর্মে আমার প্রার্থীকে আমি পরিচয় করাবই। আজকে খেলাফত মজলিস একটা মাহফিলের ইন্তজাম করলো, সেখানে তাদের প্রার্থীকে সে পরিচয় করাবে। আজকে যদি আওয়ামী লীগ যদি এরকম একটা মাহফিলের ইন্তজাম করে তাদের প্রার্থীকে পরিচয় করে সেখানে আমাদের বাধা দিতে পারবে? এটা তার প্ল্যাটফর্ম। আপনি মনে করতেছেন যে এটা মাহফিলের মাধ্যমে প্রার্থী পরিচয় করাইতে পারে যদি আয়োজক করে, দলীয় মাহফিল যদি হয়? জি। আরেকটা বিষয় যে এখন সবচেয়ে আলোচিত যে বিষয়টা, আপনারা যারা জোটের সাথে নানান রকম সমস্যার পরেও বিএনপি জোটের সাথে আপনারা আছেন, আসন নিয়ে আপনাদের মধ্যে শোনা যাচ্ছে, মিডিয়ায় শোনা যাচ্ছে যে ইসলামী দলগুলোকে যারা বিশেষ করে বাংলাদেশ খেলাফত মন্দির এবং আপনারা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ বিশ দলীয় জোটের সাথে আছে, কিন্তু আসন বন্টনের ব্যাপারে বরাবরের মতো যেটা আমাদের দেশে হয়ে আসছে যে ইসলামী দলগুলোকে কম মূল্যায়ন করা হচ্ছে তুলনামূলক, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এখন পর্যন্ত, যদিও ফাইনাল কথা বলার সময় আসেনি এখন? বিষয়টা হলো দেখেন, ইসলামী দলগুলোকে অবমূল্যায়ন করা হচ্ছে বা কম মূল্যায়ন করা হচ্ছে এই বিষয়টা আমরা এখনো পরিষ্কার বলতে পারছি না, কারণ আমাদের সঙ্গে ফরমাল কোনো কথাবার্তা এখনো হয়নি। জি, বলতেছিলাম আমরা কথা বলবো, বলতেছি, সময় করতেছি। তো এই আর যদি মনে করেন কোনো কারণে যদি অবমূল্যায়ন করা হয়, ইসলামী দলগুলিকে যদি মূল্যায়ন না করা হয়, তাইলে এটা জোটের জন্যে, বিএনপির জন্যে, বিশ দলীয় জোটের জন্য, ঐক্যফ্রন্টের জন্য ক্ষতি হবে। তার কারণটা হলো, যেমন আমি জমিয়ত উলামা ইসলাম, আজকে আমি এ কথা বলতে পারি, আমাদের দেশের উলামায়ে কেরামের হালাত হইল দুই ভাগ। এক ভাগ হইল রাজনীতি করেন না যে কোনো কারণে, মসজিদ ইমামতি করে উনি রাজনীতি করেন না, মাদ্রাসায় পড়ায় রাজনীতি করেন না, মাদ্রাসায় মোহতাব রাজনীতি করেন না। আর এক ভাগ হইল রাজনীতি করে, রাজনীতির সাথে সম্পৃক্ত। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 100 বছর একটি পুরানো দল, এবং সেটা সাইফুল হিন্দের প্রতিষ্ঠিত হযরত মদনী রহমতুল্লাহ আলী নেতৃত্ব দিয়েছেন, যেটা মুফতি কামালুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশে কওমি উলামায়ে কেরাম যারা অন্য কোনো দল করেন, ইসলামিক দল, এরাও জমিয়তের ব্যাপারে আন্তরিক এবং জমিয়তের কোনো সমালোচনা করতে পারে না, কারণ জমিয়ত হইল মূল দল যেটা দেওবন্দের উলামায়ে কেরাম থেকে আসছে, দেওবন্দের একাবারে করছে। যারা এই দেশে রাজনীতি করে না, আপনি প্রত্যেকটা নুরানি মক্তব থেকে নিয়ে জামিয়া পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসায় যাবেন, রাজনীতি করে না কিন্তু জমিয়তকে সাপোর্ট করে এবং জমিয়তের প্রতি আন্তরিক, জমিয়তের কথা যখন শুনে তখন হ্যাঁ আমাদের একাবারে আসলামের সংগঠন এটা বলে। আজকে জমিয়ত উলামা ইসলাম বিশ দলীয় জোটের সাথে আছে। জমিয়ত মানি এই দেশের কওমি মাদ্রাসা, জমিয়ত মানি এই দেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। আজকে যদি জমিয়তকে মূল্যায়ন করা হয়, মনে করেন যে 10টা আসনে যদি আমাদেরকে মূল্যায়ন করা হয়, বাকি সারা বাংলাদেশের 290টা আসনে বেনিফিট পাবে, কারণ অল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে যতগুলি আলেম উলামা, যতগুলি মাদ্রাসা আছে, যতগুলি কওমি মাদ্রাসা, কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম আছে, সবাই ওই 10টা আসনের কারণে বাকি 190টা আসনের, মানে যারা 10টা আসনকে ইয়ে করছে, নমুনেশন দিছে, তাদেরকে সাপোর্ট করবে। এই কাজটা আমরা করতে পারবো, কিন্তু আমাদেরকে যদি সেই মূল্যায়নটা না করে আর কি, তাহলে এই মানুষগুলিকে করা যাবে না। আমি যেখানে যাই কথা বলতে যাবো, সেখানে বলছি কোনটা আপনাদের কী মূল্যায়ন করলো, আপনারা কেন তাদের সাথে? এটা তো মানে আমরা চার দলীয় জোট গঠন হওয়ার পরেও দেখছি, আপনি যখন মুফতি আমিনুর রহমতের দলের মহাসচিব ছিলেন তখন থেকেই দেখছি, আসলে সেভাবে তো ইসলামী দলগুলোকে আওয়ামী লীগ তো নাই, যেহেতু আওয়ামী লীগ তখন সেকুলার রাজনীতি করতো, এখন তুলনামূলক শোনা যাচ্ছে যে আওয়ামী লীগও বেশ কিছু আসন দিচ্ছে আলেম আমাদেরকে, যারা ওনাদের সাথে গেছেন, কিন্তু বিএনপিতে একটা দেখা যায় যে সবসময় আলেম ওনামারা সাথে থাকেন, আর বিশেষ করে গত 20 সরকারের বাহিরে যে গত 10-12 বছর যাবৎ আছে, এই সময়টাতে তো বেশ
লোভনীয় প্রস্তাব এবং অনেক কিছুর পরও দুইটা দল অন্তত টিকে আছে, বড় অংশে দুইটা দল টিকে আছে, কিন্তু আসনের ব্যাপারে অবহেলা দেখা যাচ্ছে। মানে এটা আপনাদের এত ত্যাগের ফলেও আপনাদের যে এই ধরনের অবহেলার কথা শোনা যায় বা অবহেলা হচ্ছে, 10টা দিলেও তো খুব বেশি না, কিন্তু আমরা শুনতেছি 10টাও মিডিয়ার লোক হিসেবে আমরা যেটা জানি 10টাও 10টা তো অনেক দূর, অনেক কমও দিতে চাচ্ছে না। তো এটা কি আপনারা মানে ইসলামের দলগুলোর প্রতি মানে একটা অবমূল্যায়ন এবং এরা আমাদের সাথেই আছে এরা কোথায় যাবে এই কোনো কিছু মনে করে কিনা বিএনপি, আপনার কি মনে হয়? না, এটা মনে করতে পারে, কিন্তু এটা মনে করলে ভুল হবে, এটা মনে করলে ভুল হবে এবং এটা ভবিষ্যৎ তাদের জন্য ক্ষতি হবে। আমরা আপনি যেটা বলছেন, আমরা যথেষ্ট ত্যাগের বিনিময়ে আজকে এতদিন পর্যন্ত আসি, যথেষ্ট। হ্যাঁ, এবং আমার মানে আমাদের যে এই যে শাপলা চত্বর মনে করেন, তারপরে বিভিন্নভাবে যে ধরনের ইয়ে করা হয়েছে আর কি, এত সব কিছুর পরও আমরা তাদের সাথে আসি, এখনও আসি, আন্দোলন সংগ্রামে সব কিছুতেই ছিলাম। এখন যদি আমাদেরকে যদি অবহেলা করে যে ওনারা তো আসেই, হ্যাঁ আসেই বাস থাকবে, হ্যাঁ আর ওনারা ঠিক আছে মুসিদ মাদ্রাসা নিয়ে থাকুক, এরকম অবহেলা করলে ভুল হবে। 2001 সনে মুফতি ফজলুল কামিনী সাহেবকে সহ আরও বোধ হয় মানে 5টা না 6টা আসন দেওয়া হয়েছিল, কিন্তু যেগুলি দেওয়া হয়েছিল সেগুলিও ওই মনে করেন যে এমন জায়গায় দিছে আর কি যেখান থেকে উঠে আসা কঠিন। যাই হোক, ওই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ওই সময় আমরা মানে 4-5টা দল মিল্লা ইসলামী ঐক্যজোট ছিলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফজলুল কামিল সাহেব ছিল, সাংবাদিক সাহেব চেয়ারম্যান ছিল। আজকের এই দীর্ঘ সময় পার হওয়ার পরে আজকে অন্তত আমি জমিয়ত উলামা ইসলামের আমি বলতে পারি যে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল। সারা বাংলাদেশে মানে 64টা ডিস্ট্রিক্টে আমাদের একটা অবস্থান আছে, এবং এই 20 দলীয় জোটের সাথে ইসলামিক দলগুলি যেগুলি আছে সেগুলি এই 10-12 বছরে তারা কিন্তু মাঠে ময়দানে কাজ করছে, কিন্তু ওই সময়ের অবস্থান তো এখন নাই। এখন আপনি ওই মানে 2-1টা দিয়া তারপরে বলবেন যে ঠিক আছে আপনারা সাথে থাকেন, এই অবস্থান এখন নাই। আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদেরই আছে, যেমন আমরা যে সমস্ত আসনগুলি চাচ্ছি প্রত্যেকটা আসন এরকম যে সেখান থেকে পাশ করে আসার মতো নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়, তখন থেকে আমি ওই এলাকায় প্রভাব কোনো দিক দিয়ে কমে নেই আমার দেশে আসেন, এবং আমি সেই 80-এর দশক থেকে ওয়াজ করি। আমার এলাকায় এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই যে কোনো একটা মাহফিল করবে আর আমার সাথে যোগাযোগ করে না। আমি এলাকাটাকে চষে বেড়াইছি সব জায়গায় এবং সর্বমহলে আমার পরিচিতি সেখানে। মুফতি ফজলুল কামিনী সাহেব সেখান থেকে 4 বার নির্বাচন করেছেন, আমি 4 বারই ওনার সাথে ছিলাম, আমি ওনার নির্বাচনী প্রধান এজেন্ট ছিলাম। মাঠের অভিজ্ঞতা জি আমার সেই অভিজ্ঞতা আছে। দ্বিতীয় নম্বর হইল ব্রাহ্মণবাড়িয়া 2, যেটা সেটা ছিল সরাইল ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার 5টা ইউনিয়ন আর সরাইল উপজেলা, এটা নিয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়া আসনটা, আমি নিজে পাশ করছিলাম তখন। এরপরে তত্ত্বাবধায়ক সরকার এসে এটাকে কর্তন করে ব্রাহ্মণবাড়িয়ার 5টা ইউনিয়নকে আলাদা করে সরাইল উপজেলাটাকে সরাইল মানে আশুগঞ্জ উপজেলাটাকে সরাইলের সাথে অ্যাড করে দিয়েছে। আজকে যারা সেখানে আমাদের এই জোট বলেন, ঐক্যফ্রন্ট বলেন, আর এই যে এই 20 দলীয় জোট বলে এখান থেকে যারা নির্বাচন করার জন্য চাচ্ছে, তাদের অনেকে আছে প্রফুলার নির্বাচন করে কয়েকবার ফাঁস করছে, কিন্তু তাদের অবস্থানটা একটা গুন্ডির ভিতরে এক জায়গায়, হয়তো সরাইল উপজেলাটার ভিতরে আছে, হয়তো সরাইলের এক 2টি ইউনিয়নের ভিতরে আছে। কিন্তু আমি জোনায়েদ আল হাবিব বলতে পারি আশুগঞ্জ যায় দাঁড়াবেন, সরাইল যায় দাঁড়াবেন, সম পর্যায়ে সব জায়গার মধ্যে আমার একটা জনপ্রিয়তা আছে। এবং আমার গ্রামের বাড়ি অষ্টগ্রাম, আশুগঞ্জ উপজেলাটা অষ্টগ্রামের সাথে মানে সম্পর্ক সম্পৃক্ত লাগোয়া, এবং আমার সেই অষ্টগ্রামের এমন কোনো ঘর নাই যার আত্মীয় স্বজন সে আশুগঞ্জ উপজেলার কোনো গ্রামে নাই, প্রত্যেকটা গ্রামে আমার নিকটতম আত্মীয় স্বজন আছে। এবং ওখানকার লোকজন আমাকে বলতেছে যে নমনসন নিয়ে আসলে সেই জায়গাতে আজকে বিএনপি মনে করেন, 20 দলীয় জোট মনে করেন, অন্য যাকেই দেয় এই আশুগঞ্জে যায়
মানে সেখানে নির্বাচন করা তাদের জন্য খুব কঠিন হবে, কিন্তু সেটা আমার জন্য কঠিন না। আমি সরাইল এবং আশ্রগণ দুটো জায়গায় সম পরিমাণে জনপ্রিয় জানি। এবং এটা মুফতি আমিনুর রহমান বলে এখান থেকে নির্বাচন জি আপনি এবং আরেকটা জিনিস জি মুফতি ফজলুল করিম সাহেব যখন এখান থেকে নির্বাচন করছিলেন তখন এই 2001 সালের আমাদের ওই যে ব্রাহ্মণবাড়িয়া 6 ফেব্রুয়ারিতে 6 জন ইয়ে হয়েছিল ইসলামিয়ান বাস্তবায়ন কমিটির যে আন্দোলন, আমরা জেলে ছিলাম, আমিনুর রহমান সাহেব সব জেলে ছিল। এই একটা পরিস্থিতি হওয়ার পরে আমাদেরকে 205-207 আসন যা দিছিল আর কি, সেই আসনগুলিতে নির্বাচন হয়েছে, সেইগুলির মধ্যে তেমন প্রভাব পড়ে নাই। একটা প্রভাব যেটা পড়ছিল, অল বাংলাদেশ থেকে আপনি কোথায় খুলনা, কোথায় বরিশাল, কোথায় রাজশাহী, কোথায় রংপুর, মাইক্রো করে গাড়ি করে লোকজন দলে দলে আসছে আমিন হিসাবে নির্বাচন এলাকা দেখার জন্য, বুঝলেন, ভোট দেওয়ার জন্য তো না, না দেখার জন্য, দেখার জন্য, দেখার জন্য প্রচারণা চালানো, এবং এমন চিঠিপত্র লিখছে লোকজন যে হুজুর আপনার ফেল মানে আমাদের ফেল, আপনার ফাঁস মানে আমাদের ফাঁস, হ্যাঁ আপনি ফাঁস করেন, সারা বাংলাদেশে দোয়া করছে মানে ওনারা ফাঁস করে, উনি সেখান থেকে ফাঁস করছেন। আজকে ঠিক এই পর্যায়ে আমাকে যদি সেখান থেকে দেওয়া হয় সারা বাংলাদেশে এটার প্রভাব পড়বে। এবং আমি আজকে চিটাং থেকে আসছি, গত 3 দিন আগে রংপুর গেছি, প্রত্যেকটা মানুষকে আজকে ফটিক শরীর লোকজন আমাকে বলে যে হুজুর নম্বর শূন্য পাইলে আমাদেরকে জানাবেন, আমরা যাবো হুজুর আপনার এলাকায়, আমরা যাই দোয়া করে আসবো, আমরা যাই দেখে আসবো। এই একটা প্রভাব যদি এটা যদি হয় তাহলে আমি সারা বাংলাদেশে আমার যে জনপ্রিয়তা, আমার যতটুকু পরিচিতি সেটাকে আমি কাজে লাগাইতে পারবো। জি মানে আপনি অবশ্যই আপনি যদি নির্বাচিত হন বা আপনাকে নির্বাচিত করা হয় 20 দলীয় জোটের পক্ষে, বিএনপির পক্ষে, যেহেতু আপনি যদি আপনি এমপি হন তাহলে আপনার একটা অবস্থান তৈরি হবে, আপনার যারা ভক্ত আছে তারা একটা অবশ্যই 20 দলীয় জোটের পক্ষে যাবে, এটা খুবই স্বাভাবিক। আপনার একটা প্রভাব সারা দেশে আছে আমরা জানি, বক্তা হিসেবে, বক্তা আলেম হিসেবে। আপনি এটাকে অপ্রাসঙ্গিকভাবে জানতে চাওয়া, আপনার এই বক্তা আলেমের উপরে প্রভাব পড়বে কি না, আপনি যদি প্রার্থী হন এটার কোনো প্রভাব পড়বে কি না সারা দেশে, আপনি এটা নিয়ে কোনো চিন্তিত কি না? যে একজন উনি তো রাজনীতিবিদ, এখন এখন আপনি একজন আলেম হিসেবে মানুষ আপনাকে দেখতেছে, একজন আলেম আমরা দাওয়াত করতে পারি, কিন্তু যখন একজন রাজনীতিবিদ আলেম, একজন এমপি, উনি ওই দলের ওই পক্ষের যদি এমপি হন কিংবা না হন, প্রার্থী হলেও তো এটা একটা প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আপনি ভাবতেছেন কিনা? আপনি দেখেন সারা আমার বাংলাদেশ এবং দেশের বাইরের পরিস্থিতি দেখেন, যেমন পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান, আল্লামা তকি উসমানি সাহেব আছেন সেখানে, তকি উসমানি সাহেব রাজনীতি করেন না, উনি শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, ওনার প্রভাব একদিকে, কিন্তু মাওলানা ফজলুর রহমান রাজনীতিবিদ, রাজনীতিক লিডার হিসেবে ওনার প্রভাব কম না, উনি এমপি হয়েছেন সেখানকার বিরোধী দলের নেতা ছিলেন, কিন্তু ওনার প্রভাব কোনো দিকে কমে নেই। আমার দেশে আসেন মুফতি ফজলুল আমিনী সাহেব, মুফতি আমিনী সাহেব শুধু একজন মৌলবী ছিলেন তা না, উনি বড় একজন শাইখুল হাদিস ছিলেন, উনি বড় একজন মুফতি ছিলেন, উনি বড় একজন পীর ছিলেন, একজন আধ্যাত্মিক রাহবর ছিলেন। কিন্তু মুফতি আমিনী সাহেব যখন এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে ওনার ফতোয়া আছে, ওনারে মানুষে জিজ্ঞাসা করতো সেটার মধ্যে কোনো প্রকার কমি আসে নাই, উনি যে শাইখুল হাদিস ছিলেন ওনার হাদিস পড়াইবার মধ্যে কোনো কমি আসে নাই। দ্বিতীয় নম্বর হইল সারা বাংলাদেশে ওনার যে প্রোগ্রাম ছিল, এমপি হওয়ার পরে প্রোগ্রাম দিয়া ফলাইতে পারে নাই, মানে এটা কোনো ঘাটতি, এটা কোনো চাপ পড়ে নাই, কোনো চাপ পড়ে নাই। শেষ কথা হইল আমি আজকে যে ওয়াজ করি বাংলাদেশে না বাংলাদেশের বাহিরেও যাই, সব জায়গায় মানুষ আমাকে শুধুমাত্র একজন ওয়াইজ, একজন আলেম এটা জানে না, মানুষ জানে আমি রাজনীতি করি, আমি রাজনীতিবিদ, আমি রাজনীতিক লিডার, অনেক জায়গার মধ্যে আমাকে লিডার হিসাবেই ডাকে। আমি রাজনীতির লিডার হয়েও সারা বাংলাদেশের প্রভাব দৈনিক 4-5 মাহফিল করে কোলাইতে পারি না, মানুষ আমাকে মানে 10 মিনিট সময় পাওয়ার জন্য ইয়া করে। আমি যদি এই লাইনে যাই এমপি হতে পারি তাহলে এই প্রভাবটা আরও দ্বিগুণ হবে। মানে আপনি এটা আশা করতেছেন যে বিএনপি যদি আপনাকে নমিনেশন দেয় তো বিএনপির জন্য লাভদায়ক হবে, বিএনপি লাভবান হবে, আপনি এটা মনে করতেছেন? বিএনপি লাভবান হবে, জোট লাভবান হবে, আমি মনে করি যে বিএনপির ওখানে তো ভালো দেশের জন্য উপকার হবে, ভালো ক্যান্ডিডেট ওখানে আছে, ওই ওদের কিভাবে আপনি মানাতে চেষ্টা করবেন, আপনি কি মনে করেন ওদেরকে কিভাবে মানানো যেতে পারে? ভালো ক্যান্ডিডেটের ব্যাপারটা আমি আপনাকে বলি, যেমন আমাদের ওখানে উকিল আব্দুল সত্তার সাহেব, জি জি প্রবীণ, যাকে বাদ দিয়া ইয়াকে দেওয়া হয়েছিল, মুফতি আমিন সাহেবকে দেওয়া হয়েছিল, উকিল আব্দুল সত্তার সাহেব এক নম্বর হইলো ওনার বয়স হয়ে গেছে অনেক, প্রবীণ মানুষ, জি, দ্বিতীয় নম্বর উনি অসুস্থ, জানি অসুস্থ, তা আল্লাহ পাক ওনাকে শেফা করুক, দোয়া করি। উনি
ছিলেন খুবই প্রভাবান্বিত, দাঁড়াইলেই ফাঁস করতেন, উনি যতবার দাঁড়াইছেন ফেল করেন ফাঁস করছেন। কিন্তু আজকে 10-12 বছর যাবৎ ওনার দলের কোনো নেতাকর্মীদের সাথে ওনার কোনো যোগাযোগ নাই, সাংগঠনিক কোনো কাজে নাই। এটা বয়সের কারণে, যে কারণেই হোক যে, আর একটা জিনিস আমি যতটুকু জানি আর কি, যে উনি মন্ত্রী পর্যন্ত হয়েছেন, প্রতিমন্ত্রী ছিলেন, এরপরে এমপি হয়েছেন কয়েকবার, এরপরে উনি আর এইগুলিতে যাবেন না, এরকম একটা কথা আমার ওনার পারিবারিক সূত্রে কানে আসছে বেশ আগেই, যে যতটুকু হয়েছে হয়েছে, এরপরে আর এখন শেষ বয়সে আর এইগুলিতে যাবেন না। এই কারণেই হোক বা যেই কারণেই হোক, ওনার তৃণমূলের সাথে, নেতাকর্মীদের সাথে, দলের সাথে, জনগণের সাথে কোনো লিয়াজ ওনার ছিল না। উনি যে সামনে আবার নির্বাচন করবেন, আবার আসতে পারেন, এই ধরনের কোনো অবস্থা ছিল না। আজকে সেই 10 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এর আগে 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ওই পুরো সময়টার ভিতরে ওনার কোনো ইয়া ছিল না, যার ফলে উনি যেই সরাই এলাকাটা নিয়ে নির্বাচন করতেন সেখানে ওনার ব্যাপারে দ্বিমত আছে। কারণ কর্মীরা বলতেছেন যে ওনার কোনো খোঁজখবর নাই, কোনো ইয়া নেই, হঠাৎ করে এখন আবার এসে নির্বাচন করবেন এই বয়সে, যে এই এক। আর 2 নম্বর হলে আশ্বগঞ্জ যেটা যুগ হয়েছে এখন, এইখানে ওনার কোনো প্রভাব নেই এই জায়গাতে ওনার, কারণ এই জায়গা নিয়ে তো নির্বাচন আগে করেন নাই, কথা বলছেন। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমি বলতে পারি, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই জায়গায় মানে আশ্বগঞ্জ এবং সরাইল পুরো এলাকাটা মিল্লা আমার যতটুকু প্রভাব আছে আর কি, এতটুকু প্রভাব আলহামদুলিল্লাহ বর্তমানে অন্য কারো নাই। আচ্ছা আচ্ছা, নিজেদের দলের কথা শুনলাম, আরও কিছু ক্যান্ডিডেট আছে, ওগুলোর বিষয়ে পরে দেখা যাবে এগুলোকে কতটা প্রাধান্য দেয় দল। কিন্তু আপনার প্রতিপক্ষ নিয়ে আপনি কী ভাবতেছেন, আওয়ামী লীগের ওখানে প্রার্থী কিংবা আওয়ামী লীগ যদি মনোনীত করে অন্য কাউকে, এ ধরনের কিছু ভাবতেছেন কিনা? বিষয়টা হলো যে আওয়ামী লীগ তো ওখানে ওই তাদের জোটের হিসাবে ওখানে কিন্তু জাতীয় পার্টিকে দিয়েছেন, 2008-এ জাতীয় পার্টি ওখান থেকে পাশ করছে, আর 2014-তে তো নির্বাচন কী হয়েছে সে জানেনি, তো 2 ট্রাম ওখানে জাতীয় পার্টির এমপি আছে। জাতীয় পার্টির এমপি যেখানে আছে, যেটা সঙ্গত কারণে আমি যেটা মনে করি আর কি, আমার কারোর সাথে কথাবার্তা হয়নি জানি না, এমপি যেহেতু ওখানকার 2 ট্রাম এমপি হয়েছে, সেই লোক তো মনে হয় বাদ দিয়ে অন্য কাউকে দিতে পারবে না, হয়তো তাকেই দিতে হবে। তো তাকে যদি দিতে হয় বা জাতীয় পার্টির হাতে যদি এই সিটটা রাখে, তো জাতীয় পার্টি থাকবে। এর মধ্যে শুনতেছি আর কি যে আওয়ামী লীগে কয়েকজন আছে তারা ছাড়তে রাজি না, তারা হয়তো সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রার্থী হইতে পারে, এরকম একটা অবস্থা আছে ওই এলাকায়। হ্যাঁ, তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ আওয়ামী জোটের থেকে যে কাউকে দেওয়া হয়, আমি এইটাকে মানে কোনো প্রতিপক্ষ জোরালো বা কোনো শক্তিশালী কিছু মনে করি। আপনার সাবেক দল, আপনি যে দলে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, ওই দল থেকে প্রার্থী যদি হয় ওই এলাকায় এবং সেটা যদি আপনার সাবেক নেতার সন্তান হয়, তখন পরিস্থিতি কেমন হবে? আমার জন্য কিছুই হবে না। আপনি কি আপনার ভাতিজা, আপনার ছোট ভাই যদি নির্বাচন করে, এই ব্যাপারে আমি কোনো চিন্তিত না। হ্যাঁ, সেটা যদি এখন মনে করেন যে ওরা তো 20 দলীয় জুড়ে ছিল, এখন জুড়ে নাই, আমার চিন্তার কোনো কারণই নেই। আচ্ছা, যদি জুড়ে থাকতো তাইলে তো আজকে হয়তো সে অন্য মনসুন চাইতো, আমিও চাইতাম, এই নিয়ে হয়তো একটা ইয়ে হইতো আর কি। এরপরে যদি নমনসন যদি জোট 20 দলীয় জোটের পক্ষ থেকে যদি সে যদি নমনসন পেয়ে যেত, তা আমিও তার পক্ষে কাজ করতাম। আচ্ছা, এখন যেহেতু সে ওদিকে নাই, সুতরাং এই নিয়ে আমি যদি অন্য কোনো জোটে যান ওটা নিয়ে, তখন আপনার ওটা নিয়ে কোনো চিন্তায় থাকবেন কিনা আপনি? বাস, অন্য কোনো জোটে গেলে এলাকার জনগণ জবাব দেবে, এটা আমার কিছু লাগবে না, এটা নিয়ে আপনার কোনো এক্সট্রা ফিকির না আমার। জি, আমি একদম শেষ পর্যায়ে, যে আপনাদের জোট নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে, আপনারা 20 দলীয় জোট আছেন, 20 দলীয় জোট এখন ঐক্যফ্রন্টের সাথে যুক্ত, ঐক্যফ্রন্টের বলা যায় যে 20 দলীয় জোটই ঐক্যফ্রন্টের মূল, কিন্তু ঐক্যফ্রন্টের নেতা হলেন ভিন্নজন, ডক্টর কামাল হোসেন, তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে প্রবীণ মানুষ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের মানুষ ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত মুখ। আপনার রাজনীতির পাশাপাশি আপনার আরও একটা পরিচয় আছে, আমরা জানি যে আপনি খতিব নবুয়তের সাথে খুব ভালোভাবে যুক্ত ছিলেন, এবং খতিব নবুয়ত আন্দোলনের সাথে যারা বাংলাদেশে এখন যারা জীবিত আছেন,
যারা খুব অনেক বেশ কাজ করছেন হদীব সাবুজুর রহমতুল্লাহ আশপাশে থেকে, আপনি তার মধ্যে একজন। খতম নবুয়তের সাথে সবসময় ডক্টর কামাল হোসেনের একটা সাংঘর্ষিক অবস্থা ছিল, আপনাদের সাথেও সেই হিসাবে একটা সাংঘর্ষিক অবস্থা থাকার কথা। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছেন যে সেই ডক্টর কামাল হোসেনের সাথে বিশ দল গেছে এবং বিশ দলের জোটের মধ্যে আপনারা আছেন, এগুলো নিয়ে নানান রকম প্রশ্ন আসতেছে, কি বলবেন এই বিষয়ে? বিষয়টা হলো দেখেন, মানে ডক্টর কামালের সাথে কাদিয়ানিদের ব্যাপারে বা খতমনবুয়তের ব্যাপারে যেটা বলছেন সেটা তো আমাদের ছিল। ডক্টর কামাল কাদিয়ানিদের পক্ষে কেস করছে, তো এরপরে দীর্ঘদিন যেহেতু আমরাও কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন যে জোরালো ছিল সেটা নাই, আর তারও ওই দিকের কোনো তৎপরতা নাই, এটা হলো একদিক। দ্বিতীয় নম্বর দিক, আপনি যেটা বলছেন যে সে সংবিধান প্রণেতা, বাংলাদেশের একজন ফিগার, এই অবস্থায় আমরা যেটা চাচ্ছি এবং বিশ দিলেও জোর যেটা চাচ্ছি যে এই যে জগদ্দল পাথর বর্তমান সরকার, এই সরকারের বিরুদ্ধে যারাই আছে সবাই এক প্ল্যাটফর্মে আসে এবং সরকার বিরোধী একটা জোটে আসুক এই সরকারের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। সেই হয়েছে আমরা যেটা বিশ দলীয় জোটে আমরা আছি, বিশ দলীয় জোট তাদের সঙ্গে জোট করছে, আমরা ঐক্যফ্রন্টের সাথে জোট করি নাই, আমরা আলাদাভাবে ঐক্যফ্রন্টে যান নাই, না বিশ দলীয় জোট গেছে এবং আমরা বিশ দলীয় জোটের মিটিংয়ে আলোচনা করছি আমাদের অবস্থানটা কী হবে এবং বিশ দলীয় জোটে মানে ঐক্যফ্রন্টের প্রতিনিধিত্ব করার জন্য মির্জা ফখরুল সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি হলেন বিশ দলীয় জোটের মানে প্রতিনিধি ঐক্যফ্রন্টে। আমাদের অবস্থানটা কী হবে? আমাদের অবস্থানটা হবে যখন কোনো সভা সমাবেশ হবে বিশ দলীয় জোটের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে আমরা যাবো কি না, যেখানে আমাদেরকে জানাবে আমরা যাব। আমরা বিশ দলীয় জোটের হয়ে সেখানে গেছি, আমরা ডক্টর কামালের সাথে ঐক্য করি নি, আমরা বিশ দলীয় জোটে আসি হিসাবে আমরা আসি মঞ্চে গেছি, আর সেটা ওই যে আমরা চাচ্ছি যে যত সরকার বিরোধী যত আছে সব এক প্ল্যাটফর্মে আসুক, যারাই আসছে তাদের সাথে সে এক প্ল্যাটফর্মে। এইটা হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলছিলেন যে ইংরেজের বিরুদ্ধে যদি একটা কুত্তাও গেউ গেউ করে আমি সেই কুত্তাটার সাথেই থাকবো, এটার কুত্তাটাকে আমি সাথে নিতে পারছি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা সেখানে গেছি। এর দ্বারা এমনি ডক্টর কামালের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে এরকম মনে করেন কিনা? অনেকে এটা নিয়েও কথাবার্তা বলতেছেন, বা এরকম কোনো আপনারা মনে করেন কিনা? পরিবর্তনের মন্তব্যটা আমি এখন আপনার সামনে করতে পারবো না, তার কারণটা হলো পৃষ্ঠপৃষ্ঠার সাথে এই সমস্ত বিষয় নিয়ে তো আমার কোনো কথাবার্তা করা হয়নি আর কি, আমি সমস্ত বিষয় জানি না। বাকি বিষয়টা আমি এখনও পুরো মন্তব্য করতে পারবো না, যেমন একদিন তার অফিসে একদিন গিয়েছিলাম, আমাদের জমিয়ত উলামা ইসলামের একটা ওই সর্বদলীয় কনভেনশন দাওয়াতের ব্যাপারে, তো ওখানে যাইয়া বসলাম, বসার পরে তার সঙ্গে বোধহয় বিশের পাঁচ মিনিট একটু কথাবার্তা হয়েছিল। এর ভিতর দিয়ে আমি একটা জিনিস এখনও চিন্তিত তাকে নিয়ে আমি ভাবতেছি আর কি, যে তার সঙ্গে একসময় কথাবার্তা বলা দরকার ছিল যে তার মন মানসিকতাটা কী বা সে কোন চিন্তাধারা, আমি তার সম্পর্কে চিন্তাধারা সম্পর্কে কিছুই জানি না। এটা এই জন্যে ভাবছিলাম যে এই পাঁচ মিনিটের ভিতরে যখন তার সাথে কথা বলি তখন সে পাঁচ মিনিটের ভিতরে বেশ কয়েকবার ইনশাল্লাহ জানি, এবং কয়েকজন তার সামনে বসা ছিল বলতেছিল যে আপনি যেই এখন ঐক্যের ব্যাপারে যেই ফর্মুলা নিছেন এবং যেইভাবে আপনি অগ্রসর হয়েছেন জানি, পুরা জাতি এখন আপনার দিকে তাকিয়ে আছে, এরকম একটা কথা কি যেন বলতেছিল। ওর সাথে সে দুইটা হাত উপরের দিকে উড়ে বলছে আল্লাহ আল্লাহ জানি, আল্লাহর পক্ষ থেকে দোয়া করেন আপনারা আল্লাহর পক্ষ থেকে যদি হয়। আচ্ছা, এই একটা বিষয় দেখলাম। আরেকদিনকার ঘটনা, আমরা উপর যায় উঠলাম যে তাকে দাওয়াত দিছিলাম আর কি, সেটা আসবেন কখন কখন কিসে করার জন্য, তখন গেছি পরেই তার এখানে যাই, দেখলাম যে তার এখানে আবার বেশ কিছু নামাজি দাঁড়িওয়ালা লোকজন আছে, তার অধীনে চাকরি করে, নামাজের জায়গাও আছে সেখানে। তো তখন বলল যে স্যারের কাছে আসছেন? স্যার তো নামাজে। এই আমরা দু তিন মিনিট পরেই দেখলাম কি যে তারা একজনে দূরে দূরে নিয়ে আসতেছে, নামাজ থেকে সে আসতেছে।
এই দুইটা জিনিস আমি দেখছি আর কি, বাকি আমি তার সঙ্গে তার মন মানসিকতাটা কি, তার মাইন্ডটা কি, কোন চিন্তা রাখি ডাকি, তার চিন্তা ভাবনা কি, এই সমস্ত বিষয়ে তার সঙ্গে পৃষ্ঠপোষ কথা না বললে আমি এর বাইরে সম্পর্কে আপনার মানে মৌলিকভাবে মূলত জোটটা বীজদলীয় জোটের সাথে জোট দিকটা আপনারা কোনো আপত্তিও করেন নাই, যেহেতু আপনারা বলতেছেন হুসেন আহমদ মাদানির একটা উদাহরণ দিচ্ছেন। সব কিছু মিলে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, আমরা চাই যে বাংলাদেশে ইসলামী অঙ্গন আপনারা যারা নেতৃত্ব দেন, আপনাদের যাদের সারা দেশে প্রভাব আছে, তারা যদি নির্বাচিত হয়ে আসেন এটা দেশের জন্য অবশ্যই ভালো হবে, কারণ আলেম উলামারা অন্তত যাই করুক দুর্নীতি করবে না, জনগণের টাকা মেরে খাবে না, অন্তত এই এটা অতীত প্রমাণ হয়েছে মুফতি আমিনুর রহমতুল্লাহ কিংবা অন্যরা যারা আপনাদের কাজ করছেন। আমরা আশাবাদী যে বিএনপি অন্তত এই জায়গায় একটা ইসলামী দলগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবে, এটা দেশের খাতিরে জোটের খাতিরে। একটা কথা আমি একটু এই ক্ষেত্রে আপনার সঙ্গে এক করতে চাই, সেটা হলো বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ, বর্তমান সরকার আমাদেরকে কোনো মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছে, সরকার যে চিন্তা ভাবনা করছেন চিন্তাভাবনা দিয়ে ভিতরে এটাও একটা যে কৌমি অঙ্গনটা একটা বিরাট জনগোষ্ঠী, এবং বাংলাদেশের কৌমি মাদ্রাসার যারা আজকে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদেরই তো সংখ্যা প্রায় 20,000 মতো, এরপরে সারা বাংলাদেশে, এবং যাদের ছাত্রটাকে যাদের ছেলেটাকে কৌমি মাদ্রাসায় পড়াইতেছে, যাদের মেয়েটাকে কৌমি মাদ্রাসায় পড়াইতেছে, সেও কৌমি গণনার। এরপরে কৌমি মাদ্রাসায় যারা চান্দা দিতেছে, যারা পরিচালনা করতেছে, যারা কমিটিতে আছে, কৌমি মাদ্রাসায় একটা বাৎসরিক মাহফিল হইলে যারা উৎসাহের সাথে সেখানে যায়, এই মানুষগুলি সবগুলি কৌমি সমর্থক। এটা একটা বিরাট জনগোষ্ঠী, আমাদের বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ হিসাবে আমি যেটা মনে করি, যারা এই দেশে রাজনীতি করে এই দেশের ওলামাই কেরামকে বাদ দিয়া রাজনীতি করতে পারবে না, এই ক্ষেত্রে মোল্লা এবং মিস্টার যে দুইটার সমন্বয় হইতে হবে, দেশ সঠিকভাবে পরিচালিত হইতে হইলে রাজনীতি স্থিতিশীলতা আসতে হলে মোল্লা এবং মিস্টার এই দুইটা প্ল্যাটফর্মকে একত্রিত করতে হবে, রাজনীতিতে সে ব্যালেন্স আসতে হবে, যদি এইটা না করতে পারেন তাইলে এই দ্বন্দ্ব থেকে গেলে এদেশে কেউ কামিয়াব হতে পারবে না। অর্থাৎ আপনি মনে করতেছেন একটা সমন্বয়, মানে আলেম উলামাদের মূল্যায়ন এবং রাজনীতিবিদরা যারা নর্মাল রাজনীতি করতেছেন তাদের সমন্বয় হলে দেশ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুনলেন আপনারা একজন বড় আলেম, একজন ওয়াইজ, তিনি ইসলামী সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে একজন, বিশদলীয় জোটের অন্যতম নেতা। তিনি বললেন যে বিশদলীয় জোটের বর্তমান অবস্থা এবং ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হলো, ওয়াজ মাহফিল নিয়ে আলোচনা হলো, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হলো, সরকার নিয়ে আলোচনা হলো, ওনার নির্বাচনী আসন নিয়ে আলোচনা হলো। আমরা শেষ কথা যেটা বলতে চাইব যে ইসলামী দলগুলোকে তুলনামূলক সবসময় অবহেলার চোখে দেখা হয়েছে আমাদের দেশে, আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু সেভাবে মূল্যায়ন হয়নি কোনো কালেই। এবার সম্ভবত সময় আসছে মূল্যায়ন করার, কারণ এখন আর আগের মতো আলেম উলামাদের অবস্থান শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নেই, সব দলই চেষ্টা করতেছে, এ দল বিদল যদি না বোঝে এ দল কিন্তু চেষ্টা করবে, এ দলও যদি না বোঝে তখন সি দল চেষ্টা করবে, এই জন্যে সবাইকে সতর্ক হতে হবে, এ দল বি দল যারাই আছেন, যাদের সাথে ওলামা ইকরামের সংখ্যা এখনও বেশি, তারা যদি মূল্যায়ন না করেন পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যেতে পারে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনসাফের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।